আজ পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব, আর এই কল্পতরু উৎসব উপলক্ষে সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত সমাগম। বছর যাতে মঙ্গলময় হয় সেজন্য বছরের প্রথম দিনে ভক্তরা এসেছেন পুজো দিতে। কাশীপুর উদ্যানবাটির তরফে জানানো হয়েছে যে তিন দিন ধরে চলবে এই কল্পতরু উৎসব। এর পাশাপাশি টালিগঞ্জের ছবিও দেখাবো, টালিগঞ্জেও কল্পতরু উৎসব এবং যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। রামকৃষ্ণদেব, মা সারদা ও বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। আমাদের আগে একটা পার্ক ছিল, তখন এখানকার পৌর প্রতিনিধি ছিলেন মিতালী বন্দ্যোপাধ্যায়। তখন এখানে ঠাকুরের এবং বিবেকানন্দের একটা মূর্তি ছিল এবং প্রণবানন্দের একটা মূর্তি ছিল। তখন আমরা কথা দিয়েছিলাম মানুষকে যে আমরা এটা করি, তারপরে আমরা সুন্দর করে একটা মন্দির করি। সেই প্রতিশ্রুতি আমরা পূরণ করেছি। এরপরে আমরা ঠাকুরের একটা মন্দির করেছি এবং পাশেই দেখবেন আমরা প্রণবানন্দের স্ট্যাচু তৈরি করেছি। ফলে আজকে একদম পবিত্র দিন, আমরা ভক্তি ভরে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ দেবো, সেই কামনায় আজকে সবাই আমরা একত্রিত হয়েছি। নৈবেদ্যং স্যাৎ সুন্দরং মধুঃ।